আসসালামু আলাইকুম সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সাইফ এডুকেয়ার বিডি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বিসিএস শর্ট নোট সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশে তার আয়তনটি হচ্ছে 6,000 বর্গ কিলোমিটার প্রায়। সুন্দরবন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন বা লুনা পানির বন। 1992 সালে 21শে মে থেকে রামার সাইট হিসাবে বিবেচিত এবং সেটি হচ্ছে পৃথিবীর 580তম রামার সাইট। আমাদেরকে প্রথমে একটু ক্লিয়ার করতে হবে রামার সাইট বিষয়টি কি। সুপ্রিয় বন্ধুরা, রামার সাইট বিষয়টি হচ্ছে 1971 সালে ইরানের রামাসার শহরে রামাসার কনভেনশন স্বাক্ষরিত হয়। রামাসার কনভেনশনটি হচ্ছে পৃথিবীতে জীব এবং পরিবেশ রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনটি রামাসার কনভেনশন হিসাবে পরিচিত। বাংলাদেশে 3টি জায়গাকে রামার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 580তম হচ্ছে সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ, সিলেটের মৌলভীবাজারের হাকালুকি হাওর রামার সাইট হিসাবে বিবেচিত। 1997 সালে ইউনেস্কো 798তম বিশ্ব ঐতিহ্য হিসাবে সুন্দরবনকে ঘোষণা করে। বাংলাদেশের যে সকল জেলা জুড়ে হচ্ছে সুন্দরবনের অবস্থান, সেটি হচ্ছে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট, 3টি জেলা। সুন্দরবন আমরা যাদের সাথে শেয়ার করি ভারত, এবং ভারতের প্রায় 4,000 বর্গ কিলোমিটার জুড়ে সুন্দরবনের অবস্থান। ভারতের 2টি জেলা জুড়ে সুন্দরবনের অবস্থান, সেটি হচ্ছে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা। সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদী একটি, সেটি হচ্ছে হাড়িয়াবাঙ্গা। সুন্দরবনে বাঘের সংখ্যা 2010 সালে ছিল 445টি, 2014 সালে এসে সেটি দাঁড়িয়েছে মাত্র 106টিতে। অর্থাৎ সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায় প্রজাতি হিসেবে আমরা বাঘকে শনাক্ত করব। এবং সুন্দরবনের বিলুপ্ত প্রায় অন্যান্য প্রাণীগুলো হলো চিত্রা হরিণ, বাঘ, কুমির, ডলফিন, অজগর ও কাঁকড়া। সুন্দরবনকে রক্ষা করতে আমাদের এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সুপ্রিয় বন্ধুরা, বিসিএস লিখিত শর্ট নোটে সুন্দরবন সম্পর্কিত যে কোয়েশনটি আসবে, সেটিতে আমাদের এই তত্ত্বগুলো অবশ্যই অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, শুভকামনা, আর দেখা হবে আরও কোনো শর্ট নোটের ভিডিওতে। আসসালামু আলাইকুম।